আফগান জুজু যেন জেকে বসেছে টাইগার ক্রিকেটে। বড়দের হারের একদিন পর ছোটরাও হেরে বসেছে আফগানিস্তানের সাথে। এশিয়া কাপ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ ইমার্জিং দল। তার আগে আফগানিস্তান এ দলের সাথে তিনটা প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। শুক্রবার প্রথম ম্যাচে 82 রানের বড় ব্যবধানে হেরেছে সাইফ হাসানের দল। এই দলটাকে ধরা হচ্ছে জাতীয় দলের বি টিম বা ছায়া দল। স্কোয়াডের অনেকেরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে, জয় জাকির থেকে শুরু করে শেখ মেহেদী কিংবা সৌম্য সরকার, বড় বড় নাম। কিন্তু অনভিজ্ঞ আফগানিস্তানের কাছে প্রস্তুতি ম্যাচে তারাই পরাজিত। কলম্বোর এনসিসি গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। শুরুতে বোলাররা ভালো করতে না পারলেও 40 ওভারের ম্যাচে আফগান এ দলকে 224 রানে আটকে দেয় সৌম্য, মৃত্যুঞ্জয়, সাকিবরা। এরা প্রত্যেকেই নেন দুটি করে উইকেট। 240 বলে 225 রানের টার্গেট এ দলের। কঠিন হবার কথা নয় যেখানে স্কোয়াডে বড় বড় নাম, কিন্তু কথাই আছে না যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়, তাই হয়ে দাঁড়িয়েছে কলম্বোর এনসিসিতে। জাতীয় দলের মতো এ দলেও ভর করেছে আফগান জুজু। সেই ভয় থেকেই ব্যাটিং ব্যর্থতা, 100 রানের আগে হারায় 6-6টা উইকেট। জাকির, জয়, সাইফ, দীপু প্রত্যেকেই ব্যর্থ। দুই স্পিনার শরাফউদ্দিন আশরাফ আর ইজহারুল হক নাভিন ধসে দিয়েছে টাইগার ব্যাটিং অর্ডার। যা একটু লড়াই করে গেছেন তামজিৎ তামিম, সর্বোচ্চ 42 রান করেছেন ছোট তামিম। 6 নম্বরে নেমে দলকে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন সৌম্য সরকার। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই জীবন পাওয়া সৌম্য ইনিংসটাকে টেনে নিতে পারেননি, থিতু হয়েও আউট হয়ে ফিরেছেন 22 রান করে। তাতেই জয়ের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। আশরাফ নিয়েছেন 5 উইকেট, নাভিন পকেটে পুরেছেন 2 উইকেট। বাংলাদেশ এ দল অল আউট 142 রানে। সামনে ইমার্জিং এশিয়া কাপের ইভেন্ট, তার আগে প্রস্তুতি ম্যাচে জাকির, জয়, সাইফ, দীপুদের ব্যাটিং ব্যর্থতা কি বার্তা দিচ্ছে? আবার এদেরকেই ভাবা হচ্ছে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের উত্তরসূরি। কতটা প্রস্তুত হচ্ছেন জাকির, জয়, দীপুরা? এশিয়া কাপের আগে এই আফগানিস্তানের সাথে আরও দুটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল 9 ও 11 জুলাই, যা হতে পারে নিজেদের ফিরে পাবার মঞ্চ। তামিম ইকবাল অবসর ইস্যুতে ঢেকে যাচ্ছে না তো 22 গজে টাইগারদের বাজে পারফরমেন্স। গত একদিনে টাইগার ক্রিকেট পাড়া যেন টালমাটাল হয়েছিল তামিমের অবসর নেয়াতে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের বাজে হারের কাটাছেঁড়া কি হয়েছে? আবার একই দিনে অনূর্ধ্ব-19 দল আর এ দলের হার, সবই তো ঢাকা পড়ে গেল। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, শ্রীলঙ্কা।